সন্দ্বীপ টাউন, সন্দ্বীপ চট্টগ্রাম। মুক্তিযুদ্ধের সময়কালীন আমার বয়স 10 থেকে 12, আমি তখন ক্লাস 4-এর ছাত্র। সন্দ্বীপ টাউনে পশ্চিমে আমাদের বাড়ি, আমাদের বাড়ির নামও আমার বাবার নামে এমলাক মিয়ার বাড়ি, আর পুরান লোকরা সর্দিবেরি ডাকত। আমার আব্বা ছিল তখন মুসলিম লীগের নেতা, উনি 68-এ মারা গিয়েছেন, কিন্তু আমাদের বাড়িতে মুসলিম লীগেরদের অনেক আড্ডা আড্ডা হতো, স্বাধীনতা নিয়ে অনেক আলাপ আলোচনা হতো। মুসলিম লীগেরদের মধ্যে অনেকে বঙ্গবন্ধুর, আমি শুনেছি যে বঙ্গবন্ধু বা শেখ মুজিব যে তার বিরোধিতা করা যাবে না, অনেকেই বলতে আমি শুনেছি। তার মধ্যে পুনরুল্ল চৌধুরী, এমলাক মিয়া আমার বাবা, তারপরে যে শেখান্দর মিয়া, সুলতান তালুকদার নিজে আমার ফুফা, উনি বঙ্গবন্ধুকে সন্দ্বীপ যাওয়ার পরে অনেকেই জায়গা দিচ্ছিল না মিটিং করার জন্য, এবং উনি বঙ্গবন্ধুকে মিটিং করার জন্য জায়গাও দিয়েছে, জয় বাংলা শোনা যেত। তো আমিও জয় বাংলা স্লোগানে যারা দিত তাদের সাথে দৌড়াদৌড়ি করতাম। 71 সাল 25 মার্চের পরে একটা জাহাজ আসলো মানোয়ার আক্রমণ করার জন্য, শাহজাহান এখন মৃত, টুকু মুন্সির বাড়ির ইকবাল, তারপর বিবি শাহজাহান, এরা আবেগের বশীভূত হয়ে ইটের কঙ্কর, লাঠি, ছোটা এগুলো নিয়ে জাহাজ আক্রমণ করতে যাবে। আমিও তাদের পিছিয়ে পিছিয়ে দৌড়ে যাই। আসলে শেষ পর্যন্ত আমরা তো এই অস্ত্রগুলো নিয়ে, ইটের বাড়ির ইটের কঙ্কর নিয়ে আর লাঠি ছোটা নিয়ে যে জাহাজ, তো আসলে দখল করা যায় না। আমাদের বাড়িতে, আমাদের আশেপাশে, সন্দ্বীপ টাউনের আশেপাশে ভদ্র পরিবারের কিছু মেয়ে ছেলেকে মা সিরে কাপড় দিয়ে বসায় রাখতো আমাদের বাড়িতে। এই দৃশ্য দেখে আমি মাকে প্রশ্ন করেছিলাম যে এতগুলো মেয়ে আমাদের বাড়িতে কেন, তো আমার মা বলছে যে ওরা ওদের বাড়িতে সমস্যা আছে, আগুন লেগেছে ওই জন্য আমাদের বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য আসছে। এক পর্যায়ে আমাদের বাড়িতে কিছু আর্মি আসলো, আমাদের ঘরে হাঁটি হাঁটি দেখলো, ওই মেয়েদেরকে দেখলো, দেখার পরে সবাইকে লাইনে দাঁড় করালো। তো তোমার আমার মা বুঝতে সক্ষম হলো যে গরিব গরের মেয়ে, দেশে তো এখন যুদ্ধ, ওরা তো আশ্রয়হীন, আমি আশ্রয় দিয়েছি মাত্র। আমার আম্মা বললো যে আমার আব্বা বলছে যে আমার আব্বা মুসলিম লীগ করতো, তো তখন আইয়ুব খান সন্দ্বীপ যাওয়ার পরে আমার আব্বার সাথে একটা ছবি ছিল, পাটাতনের উপর থেকে ছবিটা ভাঙা, মেয়ে ভাঙা ছড়া অবস্থায় ছিল, আর্মি আমাদের বাড়িতে আসবে এটা জেনে ওই ছবিটিগুলো সামনে ঘরের সামনে টাঙিয়ে দিল। আর্মি ঢুকে মাত্র ওই ছবিগুলো দেখলো, দেখার পরে আমার মনে হয় যেন যে তাদের ভিতরে তাদের একটা সহানুভূতি দেখাইলো আমাদের প্রতি। তো পরে এক পর্যায়ে আমাকে আমার ভাই, আমার ভাই আমার 2 বছর বড়, তো আমাকে আমাদেরকে বললো তো জয় বাংলা হয় না পাকিস্তান হয়, তো আমি বললাম যে জয় বাংলা হয়, তো আমি তো ছোট জয় বাংলা স্লোগান শুনতেছি। পরে আমাকে লাঠির বাঁধ দিয়ে বাড়ি দিয়ে চাইলো একজনে, আরেকজন ধরে ফেললো, ওদের মাসুম বাচ্চা হয়, আমাদেরকে রাইফেলের 2টা রাইফেল কাঁধে ঝুলে দিল, বললো যে হেঁটো, হ্যাঁ সামনে হেঁটো। তো পরে কতক্ষণ হাঁটলাম, পরে আমাদের থেকে আবার নিয়ে গেলো, নিয়ে যাওয়ার পরে পরে আমাদেরকে বললো যে তোমাদের বাড়িতে মুক্তিযুদ্ধ আছে, তো আমি তো অনেক জিনিস অনেক জিনিস ক্যাচ করতে পারি না, বুঝিও না। আমার ভাই আমার চেয়ে তো যেহেতু 2 বছর বড়, তো সে বললো যে না এখানে কোনো মুক্তিযুদ্ধ নাই। পাশে আমার এক জ্যাঠাতো বোনের মেয়ে ডাক্তার নূরজাহান, এখন এয়ারপোর্ট হাসপাতালে কর্মরত, ওই আমাদের পাশের বাড়িতে, তো সেখানে গেলো, সেখানে আরেকটা গ্রুপ আর্মি আসলো। আর্মি আসার পরে আমার ভাগ্নির হাত ধরলো, হাত ধরে টানা টানের এক পর্যায়ে সে আর্মির হাতে কামড় দিয়ে দৌড় দিল। দৌড়ের পরে ওই আর্মি গুলি করলো, গুলি করার পরে সেখানে একটা ছাগলের গায়ে লাগে, ছাগলটা তাৎক্ষণিক পর্যায়ে মারা গেল। তারপর
আমার ওই ভাগ্নির বাপ আমার দুলাভাই নজির আহমেদ উনি জাহাজের চাকরি করতেন। আসলে তো উনি তো সরকারি চাকরি করে পাকিস্তানের আন্ডারে, তখন আর্মিদেরকে বুঝাতে সক্ষম হয়েছে যে আমি একদম সরকারি কর্মচারী, তোমার আর্মিরে আমার বাড়িতে গিয়ে আমার মেয়ে হাত ধরেছে এবং আমার মেয়ে যে হাত কামড়ে দৌড় দিয়েছে, এবং এই অবস্থার মধ্যে একটা ছাগল মারা গেছে পর্যায়ে। তারপরে আর্মিরা মেজর আসলো একজন, আমি নামটা আমার জানা নেই, ওদেরকে সবাইকে লাইনে দাঁড় করালো। দাঁড় করাবার ভাঙনিকে বললো যে তোমার তোমার হাত যে ধরছে তাকে তুমি চিনো কিনা দেখো। আসলে সে চিনে নাই, সে বলছে সবাই তো আমাকে এক ধরনের মনে হয়। তারপরও ওই মেজরও বুঝতে পারছে যে সামথিং হ্যাপেন, কোনো না কোনোভাবে কোনো কিছু হয়েছে, ঘটনা হয়েছে। পরে সবাইকে বুক ডাউন করাইলো, শাস্তি দিল এবং ওই ছাগলের দাম পরিশোধ করলো। আমার মনে হয়েছে যে আর্মিদের মধ্যে, পশ্চিম পাকিস্তানিদের মধ্যে কিছু লোক ছিল যে মানবিক, যেটা আমার কাছে মনে হয়েছে যেন তাদের মধ্যে কিছু মানবিক দিক ছিল। রাজনৈতিকভাবে যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে সেই নামগুলো আসার দরকার। আজকের আমার যে ফিলিং, যেটা যারা আমাদের প্রতি সহানুভূতি দেখিয়েছে অথবা মুক্তিযুদ্ধের সময়কালীন আরও অনেক অত্যাচার অবিচার, হয়তো আমাদের আমাদের বাড়ির আশেপাশে যে দৃশ্যগুলো ছিল তারা অনেক অত্যাচার অবিচার করতে পারতো, কিছু মানবিক অফিসার থাকার কারণে হয়তো সেটা হয় নাই। উল্লেখ্য আমাদের বাড়িতে আবার রাত্রের বেলা আমাদের পাটাতনের উপরে ঘরের আটসালার টিন, আমাদের আটসালার টিনের ঘর, টিনের ঘরের পাটাতনের উপরে অনেক মুক্তিযোদ্ধা থাকতো অস্ত্র নিয়ে। তোর মধ্যে আমাদের কাশম ভাই, সন্দীপের কাশম ভাই, আজকে জাসদ নেতা, তারপর আজহার ভাই, তারপর যে কালাপানিয়ার হান্দান ভাই, এই মুক্তিযুদ্ধের আমি চিনতাম, যারা আমাদের বাড়িতে পাটাতনের উপরে আশ্রয় নিত। আমার মামতলাই জাঙ্গি, এরা সকালে আবার অস্ত্র অস্ত্র নিয়ে আবার আমার আমার হাতে পান্তাবাদ খেয়ে তারপর আবার চলে যেত। তো এই যে কতগুলো জিনিস, রাত্রে মুক্তিযোদ্ধা রাত্রে আমাদের বাড়ি থাকতো, সকালবেলা আবার আর্মিরা আসতো, এবং আর্মিদের কাছে কিছু কিছু আর্মিদের কাছে মানে কিছু কিছু রাজাকার, তার মধ্যে আমাদের গোষ্ঠীর ভিতরে একটা রাজাকার ছিল গোলাম মসজিদ। তো গোলাম মসজিদ ভাই সাহেব আর্মিদেরকে বলছেন যে ওনারা আমার আত্মীয়, আমাদের গোষ্ঠী, আমি জানি এদের রাত্রে ওনাদের বাড়িতে মুক্তিযোদ্ধা থাকে। এতগুলো জানার পরেও ওরা খুব ব্যাপার হয়নি, হাতে গোনায় কয়েকটা ঘটনা, যেটা আমার বাঙ্গির হাত ধরাটা, আবার আমাদের বাড়িতে উত্তর পাশে একটা ধোয়া বাড়ি ছিল, ওই ধোয়া বাড়িতে গিয়ে তারা দুইজন হিন্দুকে মারলো, ধোয়াকে মারলো, ওদের একটা আক্রোশ ছিল এবং আমাদেরকে বলতো যে হিন্দু মুক্তিযোদ্ধা দুইজনের শত্রু। এতটুকু পর্যন্ত আমার খেয়াল আছে। এর ভিতরে আবার টুকটাক কিছু ঘটনা, জাহিদ জাহিদ মুক্তার আমাদের বাড়ির পাশে একজন মুক্ত ছিল আওয়ামী লীগের, জাহিদ মুক্তারকে মারলো, এই টুকটাক খুঁটিনাটি ব্যাপারগুলো আমার জানা ছিল। এবং আমি প্রত্যক্ষদর্শী হিসেবে ইতিহাসের সাক্ষী হিসেবে এতটুকু বলে শেষ করলাম।